ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবো সুবিয়ান্তো। দেশটির নির্বাচন কমিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, নির্বাচনে 9 কোটি 60 লাখেরও বেশি ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন সুবিয়ান্তো। মোট ভোটের 58% বেশি ভোট পেয়েছেন তিনি, যা প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট। তবে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী বলছে, ভোট চুরি ও জালিয়াতি হওয়ায় নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন তারা।